মানকাসর পাঁচ বাংলাদেশী নাগরিকক আটক। মেঘালয়ের পুরা খাসিয়া সীমান্তর কালভার্টেদি ভারত ভূখণ্ডত প্রবেশ করে মেঘালয়ের পর মানকাসর টেম্পুয়ে অহার সময়ত মানকাসর মিরজুমলার মাজার শরীফর ওসর থাকা মানকাসর আরক্ষীর নাকা চেকিংর সময়ত টেম্পু এখন চেকিং করবলে নিয়ার সময়ত লোকসকলের উপর সন্দেহ হয় আর সোধা পোছা করাত বাংলাদেশী নাগরিক কেজনের পরিচয় উলাই পড়ে। বাংলাদেশী নাগরিক কেজন বাংলাদেশের পর মেঘালয়ত প্রবেশ করে মানকাসর হয়ে কলিকতালে যাওয়ার পরিকল্পনা করা বলে জানিপরা গেছে। বাংলাদেশী নাগরিক কেজন ক্রমে কুখটিয়া জেলার মহেশকুনি গাঁওয়ার রোস্তম আলীর পুত্র আকাশ হুসেন, শফিকুল মন্ডল, ঢাকা জেলার আর উত্তর খানগাঁওয়ার হালাল উদ্দিনের কন্যা সাবিনা আখতার আর সান্তা বলে জানিপরা গেছে। আরক্ষীয়ে বাংলাদেশী নাগরিক কেজনক অধিক তথ্যের সোধা পোছা অব্যাহত রাখিছে। মানকাসর পৰা মিজানুল ইসলামৰ রিপোর্ট, অসম টুডে।